মুখটা বুড়িদের মতন হলেও হাতটা তো বুড়িদের মতন না। হাতটা কি এরকম হয় নাকি? শেফালি নিজেও জানে ও মিথ্যে কথা বলছে। কিন্তু শেফালি যে মিথ্যে বলেছে সেটা তো প্রমাণ করতে হবে। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন আমি পাড়ি যাচ্ছেনকে কিছু জিজ্ঞাসা করতে যাই। পারমিশন গ্রান্টেড। পাড়ি যাচ্ছেন, হাজির হও। মিস্টার সেন, বিহেভ ইয়োরসেলফ। আপনি উইটনেস বক্সে আসুন। প্রশ্নের উত্তর আমি কিছুতেই দেব না। প্রশ্নের মুখোমুখি আমি কিছু দেখি। লড়ে যাও দীপা, লড়ে যাও। তারপর সব লড়াই শেষ করে যখন তুমি ফিরে আসবে তখন দেখবে কোথায় যেন তোমার নিজের বাচ্চারাই হারিয়ে গেছে। তবে একটা কথা ঠিক, আমি সূর্যর কথা যতটা না ভেবেছি তার থেকে বেশি ভেবেছি তোমার কথা। আর ভাববো নাই বা কেন, আমরা তো ইনসেপারেবল দীপা, আমি আর তুমি, যেন একে অপরের নেমেসিস, তাই না? আমি যা পাইনি তা আমি শেষ করবো দীপা, কোনো কিছু আমাকে আটকাতে পারবে না। এই বুড়িজিটাকে রূপার কেমন কেমন লাগছে, মনে হচ্ছে কি রূপা কোথাও দেখেছে। কেউ না বুঝতে পারলেও রূপা একটু একটু বুঝতে পারছে। মুখটা বুড়িদের মতন হলেও হাতটা তো বুড়িদের মতন না। হাতটা কি এরকম হয় নাকি? একে এখানে কেন এসেছে? রূপাদের কোনো ক্ষতি করতে আসেনি তো? এখনো পর্যন্ত পারিজাত সেনের সেন্স পুরোপুরি আসেনি, এর বেশি সে আপনাকে রিলিজ করা যাবে না। ছাড়া যাবে না? আমি ওই ঘর থেকে বেরিয়ে আসার পর আর কি কেউ গিয়েছিল ওই ঘরে? না না, তুমি তো ওকে নিয়ে বেরিয়ে গেলে। একটা উপায় আছে। কি? শেফালি, শেফালি নিজেও জানে ও মিথ্যে কথা বলছে। কিন্তু শেফালি যে মিথ্যে বলেছে সেটা তো প্রমাণ করতে হবে, তারই বা উপায় কি? গতকাল রাত্রে মিশকা সেন, মানে বাচ্চাটির মা, পালিয়েছে।